হ্যালো বন্ধুরা ইউটিউব স্কুলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আগের ভিডিওতে আমরা শিখেছি চার থেকে ছয় অঙ্কের সংখ্যাগুলির ঘনমূল নির্ণয় করা আজকে আমরা শিখব সাত থেকে নয় অঙ্কের সংখ্যাগুলির ঘনমূল নির্ণয় করা তাই এই ঘনমূল নির্ণয় করার জন্য আমাদের তিনটি বিষয় জানতে হবে নাম্বার ওয়ান এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির ঘনফল যেটি বন্ধুরা আমি এখানে চাটের আকারে লিখে রেখেছি দু নম্বর হচ্ছে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির ঘনফলের এককের অঙ্ক তা বন্ধুরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একের ঘন ফল এক তাহলে এককের অঙ্ক আমরা কত পাচ্ছি এক পাচ্ছি দুয়ের ঘন ফল আট যেহেতু একটি সংখ্যা আছে তাহলে এটি হবে এককের অঙ্ক অর্থাৎ এককের অঙ্ক আমরা আট পাবো তিনের ঘনফল ফল সাতাশ সেক্ষেত্রে এককের অঙ্ক আমরা সাত পাচ্ছি চারের ঘনফল চৌষট্টি এককের অঙ্ক আমরা চার পাচ্ছি পাঁচের ঘনফল একশো পঁচিশ এককের অঙ্ক আমরা পাঁচ পাচ্ছি ছয়ের ঘন ফল দুশো ষোলো এককের অঙ্ক আমরা ছয় পাচ্ছি সাতের ঘনফল তিনশো তেতাল্লিশ এককের অঙ্ক আমরা তিন পাচ্ছি আটের ঘন ফল পাঁচশো বারো এককের অঙ্ক দুই পাচ্ছি নয়ের ঘনফল সাতশো উনত্রিশ এককের অঙ্ক আমরা নয় পাচ্ছি এবং দশের ঘনফল এক হাজার সেক্ষেত্রে এককের অঙ্ক আমাদের শূন্য হচ্ছে আরেকটি জিনিস যেটি আমাদের জানতে হবে বন্ধুরা সেটি হচ্ছে একটি সূত্র সূত্রটা কি বন্ধুরা থ্রি টি স্কোয়ার এস যেখানে এস সমান সেকেন্ড ডিজিট এবং টি সমান থার্ড ডিজিট কেননা বন্ধুরা সাত থেকে নয় অঙ্কের সংখ্যাগুলি আমরা ঘনমূল্যে তিনটি অঙ্ক পাবো সেই অঙ্কগুলিকে আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ডিজিট এইভাবে লিখবো তাহলে বন্ধুরা চলো একটি উদাহরণ নিয়ে দেখা যাক আমরা প্রথম যে সংখ্যাটি নিচ্ছি সে সংখ্যাটি হচ্ছে সাত কোটি ছাপ্পান্ন লক্ষ ছিয়াশি হাজার নশো সাতষট্টি বন্ধুরা এটি একটি পূর্ণ ঘন সংখ্যা এই সংখ্যাটির আমাদের ঘনমূল নির্ণয় করতে হবে আমাদের প্রথম কাজ হবে যেটি বন্ধুরা তিনটি করে সংখ্যা নিয়ে একটি একটি জোর তৈরি করা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো জোর তৈরি হওয়ার পরে এখানে দুটি সংখ্যা আছে সাত এবং পাঁচ সেক্ষেত্রে এই দুটি সংখ্যা নিয়ে একটি জোর তৈরি হবে তা বন্ধুরা যেহেতু এখানে তিনটি জোর তৈরি হলো তাহলে আমরা ঘনমূলে কটি সংখ্যা পাবো তিনটি সংখ্যা পাবো এটি হচ্ছে ফার্স্ট সংখ্যা এটি সেকেন্ড এবং এটি থার্ড সংখ্যা এই থার্ড সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এককের অঙ্ক কত আছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে এককের অঙ্ক সাত তাহলে আমাদেরকে খুঁজতে হবে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যার ঘনফলে ফলে এককের অঙ্ক সাত হয় তা এই চার্ট লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি তিনের ঘন ফল সাতাশ এবং সেক্ষেত্রে এককের অঙ্ক আমরা সাত পেয়েছিলাম অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা যে ঘনমূল পাব তার এককের অঙ্ক তিন হবে এবার বন্ধুরা আমাদের কাজ হবে প্রথম ডিজিটটা নির্ণয় করা তা প্রথম ডিজিটটা নির্ণয় করতে গেলে বন্ধুরা আমাদের দেখতে হবে এই তিন নম্বর জোরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কোন দুটি সংখ্যার ঘনফলের মধ্যবর্তী তা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পঁচাত্তর তাহলে পঁচাত্তর কোন দুটি সংখ্যার মধ্যবর্তী তা দেখো বন্ধুরা চারের ঘনফল চৌষট্টি পাঁচের ঘন ফল একশো পঁচিশ তাহলে পঁচাত্তর সংখ্যাটি চৌষট্টি ও একশো পঁচিশের মধ্যবর্তী সেক্ষেত্রে বন্ধুরা আমাদেরকে যে সংখ্যাটি কম থাকবে সেই সংখ্যাটিকে নিতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা চার নেব। পাঁচ নিলে সেটি একশো পঁচিশ হবে অর্থাৎ পঁচাত্তর থেকে বেশি হয়ে যাচ্ছে সেটি আমরা নিতে পারবো না তাহলে আমাদেরকে নিতে হবে চার তা বন্ধুরা আমরা ফার্স্ট ও থার্ড ডিজিট পেয়ে গেছি এবার আমাদের কাজ হবে সেকেন্ড ডিজিটটি নির্ণয় করা তার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা এই থার্ড ডিজিটকে কিউব করতে হবে অর্থাৎ তিনের কিউব করলে আমরা কত পাচ্ছি সাতাশ সেই সাতাশ বন্ধুরা এটি থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত পাবো শূন্য ও চার তা বন্ধুরা আমরা কেবলমাত্র দুই ঘর সংখ্যা পর্যন্তই বিয়োগ করব। আর বন্ধুরা এই বিয়োগ ফলের শেষে সবসময় কিন্তু আমাদের শূন্য বের হবে যদি এখানে শূন্য না বের হয় তাহলে আর বুঝতে হবে আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে এবার কি কাজ হয় বন্ধুরা এই শূন্যটি আমাদের কেটে দিতে হবে তাহলে আমাদের লাস্ট ডিজিট কি পেয়ে গেলাম লাস্ট ডিজিট আমরা পেলাম চার ঠিক আছে বন্ধুরা আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ এবার বন্ধুরা দরকার হবে আমাদের সূত্রটি তা সূত্রটি কী ছিল থ্রি টি স্কোয়ার এস তাই এখানে তিন বসিয়ে দিলাম টি কত বের হয়েছে বন্ধুরা তিন বের হয়েছে তাহলে তিনের স্কোয়ার গুণ এস তিনের স্কোয়ার করলে নয় এবং তিন নং সাতাশ এস এবার এখানে আমাদের দেখতে হবে বন্ধুরা এই এসের কোন মানের জন্য আমরা এককের অঙ্কটি চার পাবো তা আমরা এক থেকে নয় পর্যন্ত এসের মানগুলো বসিয়ে যাব এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এর সমান দুই হলে তাহলে আমরা কত পাচ্ছি সাদ্যগুনি চোদ্দ অর্থাৎ এককের অঙ্ক আমাদের তখন চার আসছে তা বন্ধুরা এই দুই বাদে এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় কোনো সংখ্যাতেই কিন্তু এককের অঙ্ক আমাদের এই চার আসবে না তাহলে এখান থেকে আমরা সহজেই পেয়ে গেলাম আমাদের যে সেকেন্ড ডিজিট হবে সেটি কত দুই তাহলে এখানে আমরা দুই বসিয়ে দিই অতএব বন্ধুরা নির্ণীয় ঘনমূল কত হলো বন্ধুরা চারশো তেইশ আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তা বন্ধুরা এবার আরেকটি নয় অঙ্কের সংখ্যা নিয়ে দেখা যাক সংখ্যাটি হচ্ছে চব্বিশ কোটি ছিয়াত্তর লক্ষ তিয়াত্তর হাজার একশো তা বন্ধুরা এই সংখ্যাটি একটি পূর্ণ ঘন সংখ্যা এবং এর ঘনমূল আমাদের বের করতে হবে তা আমাদের প্রথমে কি করতে হবে বন্ধুরা এই তিনটি করে অঙ্ক নিয়ে আমাদের জোর বাঁধতে হবে এখানে আমরা যেহেতু তিনটি জোর পাচ্ছি তাহলে আমরা বলতে পারি আমাদের ঘনমূলে যে সংখ্যাটি পাবো সেটি তিন অঙ্কের সংখ্যা হবে এবং সেটিকে আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ডিজিট ধরে নিলাম তা বন্ধুরা আমাদের থার্ড ডিজিট বের করার জন্য কি করতে হবে এই যে সংখ্যাটি আছে সংখ্যাটির এককের অঙ্ক দেখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটির এককের অঙ্ক দুই তাহলে এখন আমাদের খুঁজতে হবে এক থেকে নয় পর্যন্ত কোন সংখ্যার ঘনফলে ফলে এককের অঙ্ক দুই আছে তা দেখো বন্ধুরা চার থেকে আমরা সহজেই বলতে পারি আটের ঘন ফল পাঁচশো বারো এবং সেই ক্ষেত্রে আমরা এককের অঙ্ক দুই পাবো অতএব বন্ধুরা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এই সংখ্যাটির এককের অঙ্ক হবে আট এবার বন্ধুরা আমাদের কাজ হচ্ছে এই ফার্স্ট ডিজিটটা নির্ণয় করা তার জন্য কি করতে হবে বন্ধুরা আমাদের দেখতে হবে এই যে দুশো সাতচল্লিশ সংখ্যাটি এক থেকে নয় পর্যন্ত কোন সংখ্যা দুটির ঘনফলের মধ্যে অবস্থান করছে তা দেখো এই চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি দুশো সাতচল্লিশ সংখ্যাটা দুশো ষোলো এবং দুশো এর মধ্যে অবস্থান করছে অর্থাৎ সংখ্যাটি ছয়ের কিউব এবং সাতের কিউবের মধ্যে অবস্থান করছে সেক্ষেত্রে আমরা কোন সংখ্যাটি নেব ছয় নেব না সাত নেব অবশ্যই বন্ধুরা আমরা ছয় নেব আমরা সাত নিলে কী হবে সেক্ষেত্রে সংখ্যাটি দুশো সাতচল্লিশের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে তাই বন্ধুরা আমাদের ফার্স্ট ডিজিট হবে ছয় এবার আমরা এখানে ছয় বসিয়ে দিচ্ছি আমরা প্রথম অঙ্ক এবং শেষ অঙ্ক পেয়ে গেলাম এবার আমাদের মধ্যের অর্থাৎ সেকেন্ড ডিজিটটা বের করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা এই থার্ড ডিজিটটাকে আমাদের কিউ করতে হবে তা দেখো আটের কিউ করলে আমরা কত পাই পাঁচশো বারো এবার এই সংখ্যাটি থেকে পাঁচশো বারো বিয়োগ করতে হবে তা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি এখানে শূন্য এবং চার তা বন্ধুরা আমরা শেষের শূন্যটি কেটে দেব এবং সেক্ষেত্রে আমরা লাস্ট ডিজিট কি পাচ্ছি চার পাঁচ এবার আমাদের কাজ হবে সূত্রটি অ্যাপ্লাই করা তা দেখো সূত্রটি কি ছিল থ্রি টি স্কোয়ার এস এবার তিন গুণটি কত বের হয়েছে বন্ধুরা আট বের হয়েছে তাহলে আটের স্কোয়ার গুণ এস তা আটের স্কোয়ার করলে আমরা কত পাই আট আটটা চৌষট্টি এবং সেই চৌষট্টিকে তিন দিয়ে গুণ করলে আমরা পাব একশো বিরানব্বই আর এস এখানে বসিয়ে দিলাম তা বন্ধুরা এবার আমাদের দেখতে হবে এস কোন মানের জন্য আমরা শেষ ডিজিটটি চার পাব তা আমরা দেখতে পাচ্ছি এসের মান যদি আমরা দুই ধরি সেক্ষেত্রে আমাদের শেষ ডিজিট কত আসছে দুই দুগুণি চার আবার বন্ধুরা এর মান যদি আমরা সাত ধরি সেক্ষেত্রে সাত দুগুণি চোদ্দো অর্থাৎ আমরা লাস্ট ডিজিটটা চার পাচ্ছি অর্থাৎ আমাদের এখানে সাতও হতে পারে তাহলে বন্ধুরা দেখো আমরা সেকেন্ড ডিজিটটা কি পেলাম দুই আবার সাত তাহলে আমাদের ঘনমূল কি হতে পারে ছশো আঠাশ হতে পারে অথবা ছশো আটাত্তর হতে পারে তা বন্ধুরা এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই ছশো ও ছশো আটাত্তরের মধ্যে কোনটি আমাদের ঘনমূল এবার আমাদের সেটি চেক করতে হবে তা সেটি চেক করার জন্য আমরা কি করব বন্ধুরা ডিজিটাল সাম পদ্ধতি অ্যাপ্লাই করবো তা বন্ধুরা ডিজিটাল সাম পদ্ধতিটা কী ডিজিটাল সাম পদ্ধতি অনুসারে যে প্রক্রিয়া কোনো সংখ্যার সাথে করা যায় সেই একই প্রক্রিয়া আমরা সংখ্যাটি ডিজিটাল সামের সাথেও করতে পারি তা দেখো বন্ধুরা এই যে সংখ্যাটি ছিল এই সংখ্যাটি ডিজিটাল সাম কত হচ্ছে আমরা এই সংখ্যাগুলি যোগ করবো যতক্ষণ পর্যন্ত আমরা এক অঙ্কের সংখ্যায় পৌঁছাবো তা দেখো দুই আট চার ছয় ছয় আট সাত তেরো তেরো আট ছয় উনিশ উনিশ আট সাত ছাব্বিশ ছাব্বিশ আট তিন উনতিরিশ একে তিরিশ তিরিশ আট পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট দুই সাড়ে এটি দুই অঙ্কের সংখ্যা তাহলে আমাদেরকে এই দুটি আবার যোগ করতে হবে তাহলে তিন আর সাত যোগ করলে আমরা দশ পাব এটিও দুই অঙ্কের সংখ্যা তাহলে শূন্য আর এক যোগ করলে আমরা পাবো এক অর্থাৎ বন্ধুরা এই সংখ্যাটির ডিজিটাল সাম হচ্ছে এক এবার আমরা দেখি এই ঘনমূলগুলি ডিজিটাল সাম কার সাথে ওই ডিজিটাল সামটি মিলে তা দেখো ছশো আঠাশের ডিজিটাল সাম কত হবে ছয় দুই আট আট আর আট ষোলো এক আর ছয় যোগ করলে আমরা পাবো সাত তা বন্ধুরা এটি তো ঘনমূলের ডিজিটাল সাম তাহলে আমাদের ঘন ফলের ডিজিটাল সাম কত হবে তার জন্য এটিকে আমাদের কিউব করতে হবে আর সাতকে কিউব করলে আমরা পাবো তিনশো তেতাল্লিশ এবার দেখো বন্ধুরা তিন আট চার সাত সাতের সাথে তিন যোগ করলে দশ এটি আমরা দুই অঙ্কের সংখ্যা পাচ্ছি এবার এক আর শূন্য যোগ করলে আমরা এক পাবো অর্থাৎ দেখতে পাচ্ছি বন্ধুরা ছশো আঠাশের ডিজিটাল সামের সাথে এই সংখ্যাটি ডিজিটাল সাম মিলে গেল অর্থাৎ এটি আমাদের উত্তর হতে পারে তবুও বন্ধুরা আমরা ছশো আঠাত্তরের ডিজিটাল সামটা একবার চেক করে নিই ছয় আর সাত তেরো তেরো আর আট একুশ দুই অঙ্কের সংখ্যা বের হলো তাহলে দুই আর এক আমরা যোগ করব দুই আর এক যোগ করলে আমরা পাবো তিন তা বন্ধুরা এটি তো ঘনমূলের ডিজিটাল সাম বেরিয়েছে তাহলে আমাদের ঘনফলের ডিজিটাল সাম বের করার জন্য এটিকে কিউ করতে হবে তা তিনের কিউ করলে আমরা পাবো সাতাশ এবং দুই আর সাত যোগ করলে আমাদের নয় বের হলো অর্থাৎ ছশো আটাত্তরের ডিজিটাল সাম নয় যেটি এই সংখ্যাটি ডিজিটাল সামের সঙ্গে মিলছে না অর্থাৎ এই উত্তরটি আমাদের হতে পারে না তাহলে বন্ধুরা আমরা ঘনমূল কত পেলাম আমরা পেলাম ছশো অর্থাৎ আমাদের সেকেন্ড ডিজিটটা হলো দুই আর বন্ধুরা এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর বন্ধুরা তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তো অন্যায় বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আর শিখতে থাকো